আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক 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 ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমরা বা দুপুরে লাঞ্চ করব। কি কতগুলো পানি দিছে? দুপুরে লাঞ্চ না, শুধু লাঞ্চ। আজকে আমরা শুধু লাঞ্চ করবো। দুপুরের লাঞ্চ মানে দুপুর লাঞ্চ মানে তো দুপুরের খাবার। লাঞ্চ মানে খাবার না, লাঞ্চ মানে দুপুরের খাবার। আচ্ছা, মানে রাতের খাবার। আচ্ছা যাই হোক, দুইবার করলে কিছু হয় না। খাবো দেখি, এখানে হচ্ছে পাঁচমিশালি শাক ভাজি। পাঁচমিশালি কি কি শাক? অনেক রকমের শাক আছে, যেমন যেমন বোত্তা শাক, হেলচি শাক। হেলচি হেচি হেচি হেলচি বোত্তা, তারপরে আরো অনেক রকমের কলি বলি যা ইয়ে আছে, সিমের বিচি, সিম। এই যে এখানে মিষ্টি কুমড়া ভাজি আছে, পাম্পকিন ফ্রাই। পাম্পকিন পাম্পকিন না তো পাম্পকিন পাম্পকিন ফ্রাই। এখানে কই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে কারি করা হয়েছে। কই মাছটা কিন্তু অনেক ভালো লাগে। আর এইটা হচ্ছে কি জানেন, আমার ফেভারিট, এটা হচ্ছে শুট। আমার ফেভারিট শুট 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 কি শুট কি এটা হচ্ছে শুট কি আলু সাথে কি জানি বেগুন, সিম। বেগুন দিছে? বেগুন আছে, সিম আছে, তারপরে কি শুট কি দেন? এটা মনে হয় লুইটটা, লুইটটা শুট কি লম্বা লম্বা। আর এইটা কি জানেন, এটা হচ্ছে অন্যরকম পেস্ট, এটা হচ্ছে আলু দিয়ে ডাল রান্না করছে। গরম করে দেখেন, টমেটো টমেটো দিয়ে আলু দিয়ে, তারপরে এটা কি বলা হয়? আলু ডাল। এক্সিলেন্ট। আচ্ছা ঠিক আছে, এটা বলা আলু ডাল। আলু শুরু করে দিলেন না, কোনটাকে নিব? শাক না, পাম্পকিন। পাম্পকিন বাঙালি ইংলিশ কিছু বুঝতে পারতো খাইয়া মিষ্টি। এক্সিলেন্ট, অনেক মজা। এটা তো পাঁচ পরম দেওয়া আছে, আমার এটা খুব ফেভারিট। পাঁচফোড়ন দেওয়া আছে তো, এই জন্য মজা লাগতেছে। অন্যরকম একটা ফ্লেভার আছে, ভালো লাগে না? হ্যাঁ, দারুন। আমি জানি আপনাদের জিভে জল চলে আসছে। কী দিলা শাক? পাম্পকিন। এই পাঁচফোড়ন খায় না, আমি খাই সেই। আমার কাছে সেই 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 লাগে। আমি আবার মাটনের সাথে খাই, বিফের সাথে খাই। পরে ভাই, ওকে আর পড়বো না, করছে। এই হচ্ছে দুটো, জমে গেল তিনটে। এখন এটা আসবে সামনে, ও এটা পরে, এটা আগে। আচ্ছা এক সমস্যা ভাই, আমার ডালটা দেখা ভাই, লোক সামলাই দিতে পারতেছি না আমি। ডালটা একটু, ডালটা একটু সাইডে নিয়ে নিই, ঠিক আছে? আমি এমনই, এটা আমার স্টাইল। আপনারা আমার স্টাইলটা অনেকটা ফলো করবেন, দেখবেন ভালোই লাগবে, খারাপ না। যদি খারাপ লাগে তাহলে ভাই গালাগালি দিয়ে না। ভালো বললেন, কি ভালো বললেন কমেন্টে না ছোড় বান্দা। আমি যেভাবে খাই এইভাবে খাবো। অনেকে এইভাবে খেতে বলে, অন্যভাবে খেতে বলে, আমি পারি না। আমি আমার স্টাইলে খাই, ঠিক না? আমি কি বলবো, তুমি উত্তর দিতে পারবা? বলো, তোমার নাম কি আহে? মেরা নাম ভুবেল হসে। আমি বলবো হিন্দি পারি না, আমি বড় কাঁচা হিন্দিতে। আমি শুনতে শুনতে একটু একটু বুঝি, বুঝতে পারছেন? কিন্তু বলতে পারি না এক লাইন ভাই। আমি তো আসলে ওই বস্তা বোঝা সিরিয়ালগুলো দেখি না, তার কারণ আমি হিন্দি বুঝি না। বাঙালি, বাংলাদেশে জন্ম হয়েছে, এখানেই বড় হয়েছি, ঠিক আছে? মাঝে মাঝে দু একটা মুভি আসছে, ভালো ভালো মুভি, এস আর কে আমিরের, ঠিক আছে? ওদের ছবিগুলো দেখি, ভালো লাগে। ত
তবে আমি আমাদের দেশের নাটকের খুব ফ্যান ড্রামা ছোট ছোট 1 ঘন্টা 1.5 ঘন্টা টেলিছবিগুলো আছে না ড্রামাগুলো এগুলো অস্থির ফ্যান আমি এগুলো দেখি ভালো লাগে বিশেষ করে কমেডিগুলো রোমান্টিক রোমান্টিক নাটকগুলো রোমান্টিক নাটকগুলো দেখি ইয়া অপূর্ব তাসম আমি শুটকিটা নেই গুড তুমি শাক দিয়েই খাও তুমি আর কিছু খাইতে পারবে না খাওয়ার প্রতিযোগিতা দিলে হইব কথা না জানেন ধরেন ইয়া প্রতিযোগী 10 জন হইব 20 নম্বর ওই 10 জন 2 বার খাইয়া উঠবো আবার খাইয়া বেশি নিয়ে লাভ নেই মোটা হয়ে গেছে আস্তে আস্তে অনেক খাইতে খাইতে আমি বললাম আমি দেখি না আমার আয়নাতে ছবি আয়নাতে ছবি দেখা যায় না আয়নাতে প্রতিবিম্ব দেখা যায় বাবা তুমি এত কিছু বুঝো প্রতিবিম্ব বিম্ব আমাদের দেশের নোয়াখালী আছে না একটা ডিস্ট্রিক্ট দেশি খাই যার কারণে ছোট ছোট মাছগুলা বুঝতে পারছেন আমার আব্বু বলে বিদেশি আমার মা বলে দেশি আমার আব্বু যা মানতে জানে এগুলো যে দেশি আমার আব্বু বলে এগুলো চাষ করা আম্মু বলে না এগুলো দেশি ছোট ছোট করে দেশি করি তো মজা না বেশি আম্মু যেটা বলবো আব্বু তার বিপরীত অন্য কিছু পেয়েছি থাকলে আমি একটু নিয়ে নি আমি জানি না শুনো আমি তোমার বড় বোন বুঝছো অবশ্যই দিদি বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ডালটা না খেয়ে আপনাকে দিয়ে দেবো আর আমার থেকে পারলে কিছু ভাত নিয়ে ভাত আপনাকে ভাত নিয়ে কি দেব পোলাও আমি না পারছি আপনাকে দিতে চাই ভাত মাখা ভাত সাদা ভাত সরি আপনি কে আপা খাওয়ার পরে আমার সাথে দেখা করেন এর আগে আমি আপনার চিনি না মজার একটা জিনিস সিমি বিচিগুলো অনেক মজার ও অনেক পছন্দ করে যার কারণে আমি বেছে বেছে বলে দিতেছি খাও এমনি তো ভাষা শেষ হয় না আমার খাওয়া শেষ হবে সিমির বিচি
অনেক মজার একটা জিনিস, অনেক পুষ্টি, তারপরে এর ভিতরে অনেক অনেক ভিটামিন, আয়োডিন, লবণ, খনিজ পদার্থ সব আছে। ভালোই লাগছে ভাতটা, তরকারিটা মনে হয় আর একটু পোস্ত মনে হয়েছে আমার কাছে, বুঝতে পারছো? খাও, তুমি শুনেছি খাও তো। না খাইতে পারবো, এটা তো আয়রন আছে, প্রোটিন আছে, সব আছে, চিনি, লবণ সব কিছু আছে। বুঝছি, আমার ওইগুলো খাওয়াই না দিয়ে খাবে না, আমার এখন ওরে ওগুলো খাওয়াই দিতে হবে, ছুটকি দিয়ে খাওয়াই না, ছুটকিটা জাল শুধু মাছ দিয়ে খাবে, শুকনো শুকনো কিছুটিও না, না না একটু না না একটু নিলে একটু না, শুকনো শুকনো ভাত খেলে তো সমস্যা, পেটটা খাবে। বলতে মাই খেলাম প্রোটিন আয়োডিন, এগুলো তুমি আস্তে আস্তে খাবে, পরে আস্তে আস্তে খেয়ে নাও নিজেই খেতে পারে, আবার আপনি খাওয়া দাওয়ার দরকার আছে, বাইরে ঢুকে না তো, ছোট বই না একমাত্র বই না, তিনটা ভাইয়ের একটা বোন, বলেন তিনটা ভাই, আমরা তিনটা ভাইয়ের একটা তিন ভাইয়ের এক বোন, বলেন আমরা খাওয়াই না দিলে কে খাওয়াই দেবো? কিন্তু সমস্যা হচ্ছে কি, বোনগুলো বড় হয়ে গেলে চিনা, যদি বলি আপু বলে আপনি কে ভাই, কাঠের চশমা পরে, কাঠের চশমা পরে বলে আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না, দেখা যাবে। আচ্ছা দেখো, বাইরা বুঝলা যায় কিন্তু বোনের জীবনে ভুলে না, বাইরাও ভুলে না, বাইরা মাঝে মাঝে বাড়ে পড়ে আর কি, বাড়ে পড়ে কি তো এরা বলে, বাড়ে মানে সেই যে বিয়ের পরে বউয়ের অত্যাচার, বাড়ে পড়বো কে সহ্য করতে পারে না, ওদিকে সংসার, ওদিকে বউ কয় দিনের, আক্রমণ করবো, বেশিরভাগই ফিমেল সাবস্ক্রাইবার, হাতে কোনো কয়েকজন আছে মেল, তুমি জানি কেমনে বলো আক্রমণ, আক্রমণ করো খাসি তো, অনেকে এই প্লেটে খাই দিকে বলে যে এই প্লেটে খান কেন, আপনারা অন্য প্লেটে খেতে পারেন না, বসুন ভাই যে প্লেট আছে বাসায় সবগুলো দিয়ে যদি খাই না একদিন একদিন করে আমরা এক বছর যাবো, এগুলো তো খাইতে একটু ভালো লাগে, স্টিলের প্লেট তো আমার ভালো লাগে, এই জন্য আমি খাই, হাতও তো জায়গা হয় না, একটু বড় স্পেসটা একটু ভালো লাগে, বড় ছাড়া করে খাইতে পারি, ভাইয়া বড় প্লেট ছাড়া আসলে খাইতে পারি না, আমি বড় প্লেটটা কম খাই, বড় প্লেটই বেশি, মানুষের পাশে গেলে বড় প্লেটে খাই, ছোট প্লেট দিলে খাবে না, আমি ছোট কোনো কিছু আমি কমফোর্টেবল করি, আর আইডিন আর প্রোটিনটা দিয়ে দাও, তো বন্ধুরা খাওয়া শেষ, ওরও আমার শেষমেশ খাওয়াই দিতে হইলো, আমি রেগুলারই ওরা এইভাবে খাওয়াই, ঠিক আছে, ক্যামেরার সামনে আসলে মনে হয় নিজে হাত দিয়ে একটু খায়, তাছাড়া খাইতে চায় না, ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো বিদায় নিব, কেমন লাগছে ভিডিওটা একটু জানেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।
আমার সাবস্ক্রাইবার আছে অনেক অনেকে আছেন অসুস্থ সবার জন্য সবাই একটু দোয়া করবেন ঠিক আছে তো আজকে কিন্তু বিদায় নেব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ